হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেটা ছিল আমাদের ত্রিপুরার রাজধানী আগরতলার একটি ঐতিহাসিক স্থান রাজবাড়ি। তো আমরা একই দিনে রাজবাড়ি আর জগন্নাথ মন্দির দুটুই ঘুরেছি। তো রাজবাড়ি তো ভেতরটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ওইখানে ক্যামেরা নট অ্যালাউড সেজন্য, আর জগন্নাথ মন্দিরে ক্যামেরা করা যায়, সেজন্য এই জগন্নাথ মন্দিরের পুরো ভিডিও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করার জন্য চলে এসেছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এনজয় করবে।
জগন্নাথ মন্দিরটা ঘোরা হয়ে গেছে আর খুব সুন্দর লেগেছে, তোমাদেরও আশা করছি খুব ভালো লেগেছে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি জগন্নাথ মন্দির থেকে, তো সামনে একটা পার্ক আছে, তো সেই পার্কে যাব। স্বর্ণ বায়না ধরেছে, পার্কে যাবে। এই যে দেখো বাবু, স্বর্ণর বাবা, তারপরে মা ভাই সব বেরিয়ে যাচ্ছে আর আমি পেছন পেছন ক্যামেরা নিয়ে বেরোচ্ছি। তো বেরিয়ে চলো পার্কে যাই, পার্কে কী কী আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা চলে এসেছি পার্কে। এটা অ্যাকচুয়ালি সেরকম কোনো পার্ক না, এখানে মোটামুটি বলতে পারো এক্সারসাইজ করার জন্য সবাই আসে, সেরকম ঘোরাফেরার কোনো ব্যাপার নেই। মানে জায়গাটা খুব সুন্দর, একদম ক্লিন, আর নতুন কিছু মূর্তি মানে স্ট্যাচু লাগানো হয়েছে, তো এগুলো এখনও পুরোপুরি রং করা হয়নি, দেখেই বোঝা যাচ্ছে। তো ময়ূরটা তো আমার বেশ ভালো লেগেছে, তাই ভালো করে উঠালাম তোমাদেরকেও দেখানোর জন্য। তো এখানে দেখতে পেলাম সবাই মোটামুটি এক্সারসাইজই করছে, মাত্র আমাদের মতো কয়েকজন আছে যারা ঘুরতে এসেছে, দেখতে এসেছে, যারা নতুন এরকম হবে। তো বেশিরভাগ মানুষই কিন্তু এক্সারসাইজ করছে, আর এখানে বাচ্চাদেরও খুব সুন্দর খেলনা আছে চড়ার। তো স্বর্ণ তো এগুলো পেয়ে খুব খুশি, ও তো এগুলো চড়বেই। তো দেখতে থাকো, এনজয় করো। দিঘি আছে, আর এই দিঘি থেকে খুব সুন্দর হাওয়া আসছে, আর দূরে দেখতে পাচ্ছো লাইট দেখা যাচ্ছে, এটা কি বলো তো? এটা কালকের ভিডিওতে যেটা দেখিয়েছিলাম, রাজবাড়িতে গিয়েছিলাম, সেই রাজবাড়িটা। তো এখন সন্ধে হয়ে গেছে, তো সেই জন্য লাইট জ্বালিয়ে দিয়েছে, তো এখান থেকে রাজবাড়িটা দেখা যাচ্ছে, খুব বেশি দূরে নয় জগন্নাথ মন্দির থেকে রাজবাড়িটা। তো খুব সুন্দর লাগছে লাইটগুলো দেখে, বিভিন্ন রকমের বিভিন্ন কালারের লাইট দিয়ে সাজানো মনে হচ্ছে রাজবাড়িটা। তো রাতের বেলা তো যাইনি কখনো, ফার্স্ট টাইমে গিয়েছিলাম দিনের বেলা, তো এখন এখান থেকে দেখতে পেলাম, তো সেটা দেখে আরও ভালো লাগলো। আর স্বর্ণ দেখো এখানে এক্সারসাইজ করছে, এগুলো কিন্তু সব এক্সারসাইজ করার জিনিস। তো এদিকে দেখো আরও সবাই এক্সারসাইজ করছে। তো এইভাবে দুপুর থেকে সন্ধে পর্যন্ত কিভাবে যে দিনটা কেটে গেল, খুব মজা করে কাটিয়েছি এই কয়েক ঘন্টা টাইম, আর স্বর্ণও খুব এনজয় করেছে, সবাই মিলে আমরা খুব ভালো এনজয় করেছি। তো আমাদের এই ভিডিও দেখে তোমরাও হয়তো খুব ভালো এনজয় করছো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম, তো আমাদের তোলা কিছু ছবিও শেয়ার করলাম তোমাদের সাথে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর শেয়ার করতে একদম ভুলো না। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব একদম ফ্রি, রেড বাটনটা টিপে গ্রে করে দেবে তাহলেই হয়ে যাবে, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। বাই বাই, সবাই ভালো থেকো।